বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান দয়াময় আল্লাহর। অনলাইন ক্লাস মেন ক্যাম্পাস সাবালিয়া টাঙ্গাল থেকে। দেখো, আজ আমি উপস্থিত হয়েছি বিজিএস এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দশম অধ্যায়ের বাকি অংশ নিয়ে। আর আমাদের ভিডিও ক্লাসের পাশাপাশি লাইভ ক্লাসও হয়, তোমরা দুটি ক্লাসে অংশগ্রহণ করবে। দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়ের বাকি অংশটুকু, জাতিসংঘের শিশু অধিকার সনদে মূল দলিলটি সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য কবে উন্মুক্ত করা হয়। 1990 সালের 26 জানুয়ারি জাতিসংঘের শিশু অধিকার সনদের মূল দলিলটি সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য কবে উন্মুক্ত করা হয়। 1990 সালের 26 জানুয়ারি। পরবর্তী আসো, বাংলাদেশ কবে শিশু অধিকার সনদে স্বাক্ষর করে। 1990 সালের 26 জানুয়ারি। বাংলাদেশ কবে শিশু অধিকার সনদের বাস্তবায়নের রাষ্ট্রীয় অঙ্গীকার করে। 1990 সালের 3রা আগস্ট। 1990 সালের 3রা আগস্ট। পরবর্তী নাম্বার, কী কী কারণে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। কী কী কারণে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। দারিদ্র, কমা অশিক্ষা, কমা অসচেতনতা ইত্যাদি কারণে। বাংলাদেশ সরকার শিশু অধিকার রক্ষায় কি প্রণয়ন করেছে। জাতীয় শিশু নীতি। বাংলাদেশ সরকার শিশু অধিকার রক্ষায় কি প্রণয়ন করেছে। জাতীয় শিশু নীতি। পরবর্তী আসো, জাতীয় শিশু নীতির প্রণয়নের উদ্দেশ্য কি। জাতীয় শিশু নীতির প্রণয়নের উদ্দেশ্য কি। শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠা করা। শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠা করা। পরবর্তী আসো, অন্ধত্ব নির্মূল করার জন্য শিশুদের বিনামূল্যে কি প্রদান করা হয়। অন্ধত্ব নির্মূল করার জন্য শিশুদের বিনামূল্যে কি প্রদান করা হয়। ভিটামিন এ ক্যাপসুল। ভিটামিন এ ক্যাপসুল। ভিটামিন এ ক্যাপসুল। পরবর্তী আসো, শিশু অধিকার বাস্তবায়নে কি প্রয়োজন। শিশু অধিকার বাস্তবায়নে কি প্রয়োজন। ব্যাপক গণ সচেতনতা। ব্যাপক গণ সচেতনতা। এটুকু দিলেই হয়, আর ব্রেকেটের অংশটা দিলেও হবে, না দিলেও হবে। ব্রেকেটের অংশটুকু দিলেও হবে, না দিলেও হবে। ব্রেকেটের অংশটুকু হলো, শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ, কমা সচেতনতা ও চাহিদা সৃষ্টি করতে পারা। তোমরা বন্ধনীর অংশটা দিলেও হবে, না দিলেও হবে। কোন মানুষ যথার্থ স্বাধীন। কোন মানুষ যথার্থ স্বাধীন, যার জীবন সব দিক থেকে নিরাপদ ও বাধাহীন। যার জীবন সব দিক থেকে নিরাপদ ও বাধাহীন। পরবর্তী নাম্বার, শিশু অধিকার কি। প্রত্যেক শিশুর মর্যাদা। শিশু অধিকার কি। প্রত্যেক শিশুর মর্যাদা। দেখো, বিজিএস এর দশম অধ্যায়ের আলোচ্য অংশটুকু তোমাদের সামনে সুন্দর করে লিখে দেওয়া হলো বা বলে দেওয়া হলো। যে শীতের প্রভাব বাড়ছে, যে তোমরা মহামারী করোনা থেকে নিজেকে রক্ষার জন্য বাহিরে গেলে মাস্ক পরবে, কিছুক্ষণ পরপর সাবান অথবা লাইফবয় হ্যান্ড ওয়াশ দিয়ে নিজের হাত পরিষ্কার বা ধৌত করবে, সরকারের দেওয়া বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মেনে চলবে, যে নিজেকে সেফ সাইড রাখো,
এবং পরিবারকে সেফ সাইড রাখো। সর্বশেষে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।